press the bell icon on the YouTube app and never miss another update. ব্রেন ভালো রাখে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে যে খাবার। স্বাস্থ্যকর খাবার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। শরীরের অন্যতম অপরিহার্য অঙ্গ হলো মস্তিষ্ক। আমরা যেসব কাজ করি, যা চিন্তা করি, তা মূলত মস্তিষ্ক দ্বারাই নিয়ন্ত্রিত। আমরা যা খাই তা আমাদের মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে। সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে হলে আমাদের শরীরের জন্য প্রয়োজন সুষম খাদ্যের। অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার মস্তিষ্কের স্বাস্থ্য এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করতে পারে। মস্তিষ্ক সতেজ ও সচল রাখতে তার প্রয়োজন কিছু বিশেষ ধরনের খাবার। আসুন জেনে নিই ব্রেন ভালো রাখে যে খাবারগুলো সম্পর্কে। সাইট্রাস ফল। সাইট্রাস ফল যেমন লেবু বা কমলা জাতীয় খাবার মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে। গবেষণায় বলা হয় যেসব লোক প্রতিদিন সাইট্রাস ফল খান তাদের মস্তিষ্ক তীক্ষ্ণ হয়। তাই এই ধরনের সাইট্রাস ফল আপনার খাদ্য তালিকায় রাখুন। বাদাম। বাদাম মস্তিষ্কের জন্য খুব ভালো খাবার, কারণ এতে প্রচুর পরিমাণ ভিটামিন ই, মনোস্যাচুরেট চর্বি এবং উপকারী মিনারেল থাকে। এটি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। খাদ্য তালিকায় বাদাম রাখলে মস্তিষ্কের কোষের বৃদ্ধি সাধন করে। চকলেট মনোযোগ বাড়াতে সাহায্য করে, ডার্ক চকলেট। তাছাড়া এটি অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ উপাদানের উৎস। এসব উপাদান রক্তচাপ ঠিক রাখে, শরীর চাঙ্গা রাখে। চা ও কফি। চা ও কফি আপনাকে সজাগ রাখতে সাহায্য করা ছাড়াও আলজেমার্স রোগ প্রতিরোধেও সাহায্য করে এবং মস্তিষ্কের দক্ষতার উন্নতি ঘটায়। মস্তিষ্কের উপর চায়ের সুরক্ষাকারী প্রভাব দেখা যায়। গবেষণায় বলা হয় নিয়মিত কফি পান স্মৃতিভ্রম রোধ করে, তবে এর মধ্যে ক্রিম ও চিনি যোগ না করাই ভালো হবে। ডিম। ডিম মস্তিষ্কের কোষ ভালো করতে সাহায্য করে। ডিমের ভিটামিন স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এবং এটা স্নায়ুকেও সুস্থ রাখে। অপরিশোধিত শস্যজাত খাবার। এসব খাবারে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ, যাতে গ্লাইসেমিক ইনডেক্স কম থাকে। এই উপকারী উপাদানসমূহ মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। লাল আটার রুটি, লাল চালের ভাত, ওটস ইত্যাদি মস্তিষ্কের জন্য উপকারী খাবার। মিষ্টি কুমড়োর বীজ। স্মৃতিশক্তি বৃদ্ধিতে জিঙ্ক বেশ জরুরি একটি খনিজ উপাদান। মিষ্টি কুমড়োর বীজে রয়েছে প্রচুর জিঙ্ক এবং আরও কিছু উপকারী খনিজ উপাদান, যা মস্তিষ্ক সুস্থ রাখতে সাহায্য করে। গাজর। গাজর চোখের জন্য ভালো, এটা আমরা সবাই জানি, কিন্তু এটি মস্তিষ্কের জন্য উপকারী এটা অনেকেই জানি না। গাজরের উচ্চ মাত্রার লুটিওলিন থাকে, যা বয়স সংক্রান্ত স্মৃতিক্ষয় এবং মস্তিষ্কের ইনফ্লামেশন কমাতে পারে। ব্লুবেরি। ব্লুবেরির মধ্যে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, এটি মস্তিষ্কের চাপ কমায়, শেখার ক্ষমতা বাড়ায় এবং মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়ায়। বিভিন্ন গবেষণা অনুযায়ী ভিটামিন সমৃদ্ধ বেরি বা জাম জাতীয় ফল আপনার ডায়েট যুক্ত করার আপনার স্মৃতিশক্তি উন্নতির জন্য ভালো। তবে আমাদের দেশে এই ফল অতটা সহজলভ্য না হলেও একটু খোঁজ করলেই পাওয়া যায়। এক্ষেত্রে বেগুন, কালোজাম, গাজর, লাল শাক, বিট, কালো আঙুর ইত্যাদি ফল খাওয়া উপকারী। এই খাবারগুলো অ্যান্টিঅক্সিডেন্ট, মস্তিষ্কের জন্য উপকারী। পালং শাক। পালং শাক মস্তিষ্কের জন্য দারুণ উপকারী। মস্তিষ্ক সুস্থ রাখতে সাহায্য করতে পালং শাক। এতে আছে বিটা ক্যারোটিন, লুটিন ও ফুলেট, যা ভুলে যাওয়া রোগ কমায়। আখরোট। আখরোট মূলত একটি বাদাম,
দেখতে অনেকটা মস্তিষ্কের মতো। মস্তিষ্কের কাজ করার ক্ষমতা এবং তথ্য বিন্যাসের ক্ষমতার উপর প্রভাব ফেলে এই বাদামটি। মাছ, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ খাওয়া বয়সের সাথে সাথে মস্তিষ্কের দক্ষতাও কমে যাওয়ায় প্রক্রিয়াকে ধীর করে। গবেষণা মতে আলজেইমার্স রোগের বিরুদ্ধে সুরক্ষা দিতে সাহায্য করে ভিটামিন B12, যা মাছে অনেক বেশি পরিমাণে আছে। প্রয়োজনীয় খাদ্য ও পানিতে শরীরের কোষ সজীব থাকে, ফলে কর্মক্ষম থাকে মন ও শরীর। তা না হলে ব্রেন সঠিকভাবে কাজ করতে পারে না। উপরে উল্লেখিত খাবারগুলি মস্তিষ্ককে তীক্ষ্ণ করতে সাহায্য করে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।